হুগলির তৃণমূল যুব নেতা শান্তনু ব্যানার্জির ঘনিষ্ঠ কাউন্সিলরদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে চন্দননগর বাগবাজার মোড়ে বিক্ষোভ দেখালো বিজেপির চন্দননগর উত্তর ও দক্ষিণ মণ্ডলের কর্মী সমর্থকেরা। প্রায় আধ ঘন্টা ধরে চলা এই কর্মসূচিতে মণ্ডলের সভাপতি গোপাল চৌবের নেতৃত্বে সকল কর্মীদের হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে দেখা যায়। ব্যুরো রিপোর্ট, চব্বিশ ঘন্টা লাইভ। চন্দননগরের শান্তনু ব্যানার্জি প্রচুর ঘনিষ্ঠ রয়েছেন চন্দননগরের এরকম তৃণমূল কাউন্সিলররা, যারা পরিষ্কার এই চাকরি দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে এবং তাদের জন্যই সিবিআই তদন্ত করছে এবং এক এক করে সিল করছে। ভারতীয় জনতা পার্টি চন্দননগর উত্তর দক্ষিণ মণ্ডল মিলিয়ে বাগবাজার মোড়ে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। আজ তৃণমূলের যুব নেতা শান্তনু ব্যানার্জির অনুগামী অনেক রয়েছেন চন্দননগরের কাউন্সিলর যারা দুর্নীতির সঙ্গে জড়িত। আমাদের ভারতীয় জনতা পার্টির থেকে দাবি, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাদের ইডি এবং সিবিআই দিয়ে তদন্ত চালু করতে হবে। অকৃত এন্টারপ্রাইজ সভি প্রকার কে পুরানে সামানো কা ভণ্ডার, इस महंगाई के बाजार में भी अगर घर दुकान या ऑफिस हो सजाना, बस जगदल तक है आना। यहाँ मिलेगा अच्छे कंडीशन में पुराना सोफा, टेबल, चेयर, पंखा, अलमारी या फिर शोकेस। लॉकर बेड से लेकर प्लाई, शीशे व इलेक्ट्रॉनिक के अनेकों सामान, और हाँ ये सब मिलेगा आपको एकदम सस्ते दामों में। तो फिर बिना समय गवाए आइए और ले जाइए यहाँ से अपने जरूरतों की चीज, वो भी बिल्कुल सस्ते में। याद रहे अकृत इंटरप्राइज, घोषपाड़ा रोड, श्री कृष्ण सिनेमा के पास, जगदल।